জুরো বলেন ঠিক না বে ঠিক ঠিক হলো আওয়াজ করে বলুন ঠিক বলো না সিংহের মতন জুরে বলে দেন ঠিক ঠিক বললে খুশি হয় কে আজকে খুশি করব কাকে আরো জোরে বলেন আজকে আমরা খুশি কাকে করব আল্লাহকে খুশি করে আজকে আমরা বাড়িতে যেতে যাই জোরে দুই হাত তুলে বলে দেন ইনশাআল্লাহ আরো জোরে বলেন ইনশাআল্লাহ তাকবীর নারায়ে তাকবীর আল্লাহু আকবার শুনুন ছেলেরা বলে না কেন নারায়ে তাকবীর আর জোরে আল কোরআনের আলম বিশ্ব নবীর আলম কোরআন হাদিস যেখানে বিশ্ব নবী যেখানে জোরে পিতা মাতা যেখানে ওয়াজ মাহফিল যেখানে মাদ্রাসা যেখানে আলিম উলামা যেখানে শয়তান আছে যেখানে ও মা গো ফুলা কয় আমরা আছি সেখানে দেখছেন এ ভেজাল তো হ্যাঁ ভেজাল শয়তান আছে যেখানে আমরা আছি সেখানে এই ভেজাল কিন্তু এখানে কষ্ট হইতে ছাত্রদের যারা বাড়িতে গেছে তারা ভুল করছে না বেশি না কম আরে যারা বাড়ি ঘরে গেছে ভুল বেশি করছে না কম করছে শয়তানের মার নাম কি কও শয়তানের মা আছে না নাই আছে বলেন শয়তানের মায়ের নাম নরশিকার নীলব অরশিকার বি তালিবর্ষ নীলবীজ সবাই বলেন শয়তানের মার নাম কি আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد প্রাণ খুলে আওয়াজ করে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আওয়াজ করে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির الرحمن الرحيم قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه এখন মাত্র একটা জিনিসের অভাব আছে কিতা বলেন তো কারেক্ট শুধু আমলের অভাব আছে সবাই বলুন কিসের অভাব সবাই বলতে হবে কিসের অভাব পুরো কোরআনটা হচ্ছে প্রশ্ন পুরো কোরআনটা কি আমার সাথে কথা না বললে আমি গুসা করব পুরো কোরআনটা কি প্রশ্ন সবাই বলেন পুরো কোরআনটা কি প্রশ্ন
এই কোরআনে নামাজের কথা আছে না নাই আছে কার হুকুম আল্লাহ নামাজ পড়লে জান্নাত না না পড়লে কথা বলেন না কেন নামাজ পড়লে জান্নাত না পড়লে জান্নাত রোজার কথা কোরআনে আছে না নাই আছে রোজা রাখলে না রাখলে জান্নাত চুরি করলে কি জান্নাত চুরি না করলে জান্নাত কথা না বলি ভাই শুনেন ভালো করে বুঝুন পুরো কোরআনটা হচ্ছে প্রশ্ন মাউতের কথা জান্নাতের কথা জাহান্নামের কথা সিরাতের কথা কিয়ামতের কথা আল্লাহর কথা নবীর কথা সাহাবীদের কথা তবে তবাইনের কথা উলামাদের কথা মায়ের কথা বোনের কথা ছেলের কথা সুদের কথা ঘুষের কথা চুরির কথা ডাকাতির কথা জুলুমের কথা মিথ্যার কথা সব কথা কোরআনে আছে না নাই আরো জোর বলেন কোরআনে আছে না নাই তাহলে পুরো কোরআনটা হচ্ছে প্রশ্ন ঠিক না বে ঠিক জোর বলেন পুরো কোরআনটা কি প্রশ্ন এই প্রশ্ন করলেন কে আল্লাহ আগে করছে না পরে করছে আগে সবাই বলো না কেন এই পৃথিবীতে আসার আগে প্রশ্নটা পাঠাইছে কে আল্লাহ আল্লাহ কি আমাদের প্রতি জুলুম করছে না ইহসান করছে আল্লাহ কি জুলুম করছে না মায়া করছে মায়া করছে এই পৃথিবীতে পরীক্ষার হলে বসার পরে প্রশ্ন ঠিক না পরীক্ষার হলে বসার পরে প্রশ্ন আর আল্লাহ উল্টো করে দিলেন বিপরীত করে দিলেন পরীক্ষার হলে বসার আগে প্রশ্ন দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন তার নাম কি আল্লাহ আরো জোরে বলতে তার নাম কি আল্লাহ আরো জোরে বলেন তার নাম কি আল্লাহ এই আল্লাহকে খুশি করে আমরা বাড়িতে যেতে চাই ঠিক না বেটি ঠিক এই আল্লাহকে খুশি করে বাড়িতে যেতে কে কে চান দুই হাত তুলে আল্লাহর দেখান হাত আল্লাহকে খুশি করলেন পৃথিবীতে শান্তি পাওয়া যায় আল্লাহকে খুশি করলে ঘরে শান্তি হয় আল্লাহকে খুশি করলে কবর নূর হয়ে যায় আল্লাহকে খুশি করলে কিয়ামত সুন্দর হয়ে যাবে আল্লাহকে খুশি করলে বাবা ফুলসারাতে বিজদের আকার পার হতে পারবেন আল্লাহকে খুশি করলে বিনা হিসাবে জান্নাতে যেতে পারবেন কোন সুবহানাল্লাহ কি বললে কি করলে কিভাবে চললে আল্লাহ খুশি হবে এমন দুই একটি কথা বলার জন্য চেষ্টা করব ভাইয়ার আমার গভীর মনোযোগ উল্টা পাল্টা করবেন না নড়াচড়ি করবেন না হাঁটাহাঁটি করবেন না বন্ধুরা আমার কোরআন বুঝতে হলে চক্রি প্রশ্ন করে চক্রি ভালো করে দেখো কানকে প্রশ্ন করো কানরে ভালো করে শোনো মেধাকে প্রশ্ন করতে হবে মেধারে ভালো করে বোঝ ধৈর্যকে প্রশ্ন করতে হবে আপদ হবে বিপদ হবে চোখে ঘুম আসবে মাজায় ব্যথা হবে অধৈর্য হবে বসে বসে একটু কোরআন শুনতে হবে বন্ধুরা আমার শুরুতে আমি বলেছি এই পৃথিবীর সমস্ত মুসলমান জানে নামাজ পড়লে নামাজি হয় নামাজ না পড়লে বেনামাজি হয় কিন্তু তারপরও কিছু মানুষ নামাজ পড়ে না পড়ে না কেন তারা জানে আল্লাহর আইন আল্লাহর বিধান আল্লাহর হুকুম জানার পুরো শর্ত তারপরে কেন নামু মানুষ নামাজগুলো পড়ে না আমি বলে দিব আজকে বাবারে কেন মানুষ নামাজ পড়ে না ঈমান নিয়ে দুই একটি কথা আমি বলতে চাই ভাইয়ারা ও শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত যদি পৃথিবীর মধ্যে হতে চাও ঈমানকে তাজাল্লি করতে হবে নূর করতে হবে ঈমান মজবুত করতে হবে ঈমান যদি দুর্বল হয় আপনি নামাজ পড়বেন না ঈমান যদি দুর্বল হয় আপনি কোরআন পড়বেন না ঈমান যদি দুর্বল হয় আপনি দাড়ি রাখবেন না ঈমান যদি দুর্বল হয় আপনি চুরি করবেন ঈমান যদি দুর্বল হয় আপনি ডাকাতি করবেন ঈমান যদি দুর্বল হয় মানুষের ক্ষেত্রে লাইল ঠেলবেন ঈমান যদি চুরি হয় স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হবে ঈমান যদি চুরি হয় ভাই বোনের মধ্যে অশান্তি হবে ঈমানের মধ্যে যদি ত্রুটি থাকে দুর্বল থাকে আপনি ছেলের হক নষ্ট করবেন মেয়ের হক নষ্ট করবেন ঈমানের মধ্যে যদি ত্রুটি থাকে পৃথিবীর মধ্যে আপনি উল্টা পাল্টা করবেন এই জন্য
বন্ধু যাদের ঈমান মজবুত জাতির ঈমান এক নম্বর হয়ে যায় তারা পৃথিবীর মধ্যে পাপাচার করবে না জুলুম করবে না অত্যাচার করবে না খুন করবে না ঠকাঠকি করবে না তারা এক নম্বর মুসলমান হইতে হলে এই পৃথিবীর মধ্যে কতগুলো শর্ত আছে ভাইরা আমার সাথে সবাই তেলাওয়াত করো বিসমিল্লাহির রহমানির রহিম সবাই পড়তে পারেন না প্রত্যেকটি অক্ষরে দশটি করে নাকি দিবে কে প্রাণ খুলে সবাই পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লা আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর সাদাকাল্লাহুল আযীম ছোট্ট একটি সূরা আমি তেলাওয়াত করেছি ভাইরা তিনটি সূরা কোরআনের মধ্যে ছোট্ট ছোট্ট আছে একটি হলো সূরা কাউসার আরেকটি হলো সূরা ইখলাস আরেকটি হলো আল আসর বাবা রে এই ছোট্ট সূরার মধ্যে সফলতা এই সূরার মধ্যে রহমত আছে বরকত আছে সূরার মধ্যে করুণা আছে বাবা ভালো করে বুঝেন ভালো করে শোনেন আল্লাহ রাব্বুল আলামিন তার যৌতনের কসম করে বলেছেন এই পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত প্রদ্রষ্ট এই পৃথিবীর সমস্ত মানুষ জাহান্নামে যাবে ওই ব্যক্তি ব্যতীত আমার সাথে পড়ে নেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর মনোযোগ এই ছোট্ট সূরার ব্যাপারে সাহাবারা একজন আরেকজনের সাথে যখন দেখা হতো সালাম বিনিময় করে একজন আরেকজন এই সূরাটা তেলাওয়াত করে শোনায় দিতেন কোন সুবহানাল্লাহ কেননা এই সূরার মধ্যে সব কিছু আল্লাহ তাআলা লুকিয়ে রেখে দিয়েছেন সাহাবারা জানত এই সূরার মধ্যে যদি মানুষে আমল করতে পারে এই মানুষ কোনোদিন চুরি করবে না ডাকাতি করবে না জুলুম করবে না অত্যাচার করবে না নামাজ ছাড়বে না রোজা ছাড়বে না হজ করবে যাকাত দিবে ভালো ভালো বুদ্ধি দিবে মানুষকে কোনোদিন ঠকাঠকি করবে না জুলুম করবে না মিথ্যা বলবে না গীবত করবে না শেখায়ত করবে না বাবা স্বামী স্ত্রীকে মায়া করবে স্ত্রী স্বামীকে মায়া করবে ভাই বোনকে মায়া করবে বোন ভাইকে মায়া করবে বন্ধু বন্ধুকে মায়া করবে বান্ধবী বান্ধবী কি মায়া করবে কেননা এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার চারটি বিধান রেখেছেন চারটি হুকুম রেখেছেন এক নম্বর হচ্ছে ঈমান দুই নম্বর হচ্ছে আমল সলিন খাস তিন নম্বর হচ্ছে ওয়াতাওয়াসাউ বিল হক হক কথা বলতে হবে হকের উপরে চলতে হবে ওয়াতাওয়াসাউ বিস সাবর আপদে বিপদে মুসিবতে সব ক্ষেত্রের মধ্যে সব সময় সবুর ইখতিয়ার করতে হবে আল্লাহর কসম করে বলে যাই আল্লাহর জাতির কসম করে বলে যাই এই চারটি আমল যদি পৃথিবীর মধ্যে করতে পারো এই চারটি আমল যদি পৃথিবীর মধ্যে করতে পারো এই চারটি আমল যদি পৃথিবীর মধ্যে করতে পারো পৃথিবীর মধ্যে প্রেম প্রীতি ভালোবাসা আল্লাহ তাআলা আপনার ঘরের ভিতরে ঢেলে দিবে হালাল রিজিকের ব্যবস্থা করে দিবে সুখ শান্তির ব্যবস্থা করে দিবে লক্ষ কোটি টাকার মালিক আল্লাহ আপনাকে করে দিবে কোন সুবহানাল্লাহ বন্ধুরা আমার এক নম্বর হচ্ছে ঈমান আমি প্রথমেই বলেছি ঈমান যদি দুর্বল হয় চুরি করবেন ঈমান যদি দুর্বল হয় দাড়ি কাটবেন ঈমান দুর্বল হয় মাথায় টুকি দিবেন না ঈমান দুর্বল হয়ে শার্ট প্যান্ট পরবেন ঈমান দুর্বল হলে মিসওয়াক করবেন না ঈমান দুর্বল হলে আপনি পেশাব পায়খানা করে ডিলা কুলুপ ব্যবহার করবেন না ঈমান দুর্বল হইলে স্বামী স্ত্রীকে আঘাত করবে স্ত্রী স্বামীকে আঘাত করবে ঈমান দুর্বল হইলে বন্ধু বন্ধুকে খুন করবে ঈমান দুর্বল হলে এই পৃথিবীর মধ্যে আপনি প্রত্যেকটি ক্ষেত্রের ভিতরে আপনি অশান্তি সৃষ্টি আপনি নিজেই করবেন এই জন্য শুরুতে বাবার ঈমান মজবুত করতে হবে ঈমানের মধ্যে তাজাল্লি থাকতে হবে ঈমানের মধ্যে নূর থাকতে হবে ঈমানের মধ্যে একতা নম্রতা বদ্ধতা সভ্যতা প্রেম প্রীতি ভালোবাসা 100% ঈমানের মধ্যে থাকতে হবে কেমন করে
ইমান টা এক নম্বর করা যায় আজকে সেটা নিয়ে আমি দুই একটি কথা বলবো বাবা আমার ওয়াজ বেশি দরকার নাই শুনে যান আর আমলটা করবেন আপনি এক নম্বর মুসলমান হতে পারবেন জোরে জোরে একবার বলে দেন সুবহানাল্লাহ আর জোরে চিৎকার করে বলে দেন সুবহানাল্লাহ বাবা এই কলিমা তৈবার মধ্যে তিনটি ফরজ আছে এই কলিমা তৈবার মধ্যে তিনটি ফরজ আছে এই কলিমা তৈবার মধ্যে তিনটি ফরজ আছে এই কলিমা তৈবা সহি শুদ্ধ করে ফরণ ফরজ এই কলিমা তৈবা সহি শুদ্ধ করে ফরণ ফরজ এই কলিমা তৈবা সহি শুদ্ধ করে ফরণ ফরজ কলিমা তৈবার অর্থ জানন ফরজ কলিমা তৈবার অর্থ জানন ফরজ কলিমা তৈবার অর্থ জানন ফরজ কলিমা তৈবার অর্থের উপরে একুনু বিশ্বাস আনন ফরজ কলিমা তৈবার অর্থের উপরে একুনু বিশ্বাস আনন ফরজ কলিমা তৈবার উপরে একুনু বিশ্বাস আনন ফরজ জুরি জুরিকে একবার সুবহানাল্লাহ বলতে পারবেন না বাবা এটা হলো ইমানের প্রথম স্তর দ্বিতীয় স্তর হলো আমার সাথে সবাই পড়তে হবে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'দ বাদ আল মাউত সবাই পড়তে পারেন কে কে পারেন দুই হাত তুলে আল্লাহর দেখাও কলিজা পড়ে সবাই পড়েন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত এক নম্বর ঈমান আনিলাম কার উপর হাত তুলেন মিয়া ইমান আনিলাম কার উপর আমি কয়টা আঙ্গুল তুলছি আল্লাহ কি পাঁচজন তাহলে পাঁচ আঙ্গুল তুললেন কেন এক আঙ্গুল শাহাদাত আঙ্গুল তুলেন আল্লাহ কয়জন জোরে বলেন ঠিক না বে ঠিক ঠিক হলো আওয়াজ করে বলুন ঠিক হলো না সিংহের মতন জোরে বলে দেন ঠিক ঠিক বললে খুশি হয় কে আজকে খুশি করব কাকে আরো জোরে বলেন আজকে আমরা খুশি কাকে করব আল্লাহকে খুশি করে আজকে আমরা বাড়িতে যেতে যাই জোরে দুই হাত তুলে বলে দেন ইনশাআল্লাহ আরো জোরে বলেন ইনশাআল্লাহ তাকবীর নারায়ে তাকবীর আল্লাহু আকবার ছেলেরা বলে না কেন নারায়ে তাকবীর আর জোরে আল কোরআনের আলম বিশ্ব নবীর আলম কোরআন হাদিস যেখানে বিশ্ব নবী যেখানে জোরে পিতা মাতা যেখানে ওয়াজ মাহফিল যেখানে মাদ্রাসা যেখানে আলিম উলামা যেখানে শয়তান আছে যেখানে ও মা গো ফুলাকে আমরা আছি সেখানে দেখছেন এ বেজাল তো হেন বেজালে শয়তান আছি যেখানে আমরা আছি সেখানে এই বেজাল কিন্তু এখানে কষ্ট হইতেছে আপনাদের যারা বাড়িতে গেছে তারা ভুল করছে না বেশি না কম আরে যারা বাড়ি ঘরে গেছে ভুল বেশি করছে না কম করছে শয়তানের মার নাম কি কও শয়তানের মা আছে না নাই আছে বলেন শয়তানের মায়ের নাম নরশিকার নীল বর্ষিকার বি তালিবর্ষ নীলবিজ সবাই বলেন শয়তানের মার নাম কি সবাই বলে না কেন শয়তানের মার নাম কি আজকে এটা মুখস্থ করে যাওয়া লাগবে শয়তানের মার নাম কইতে পারেন এখনো ভারতের কবির নাম জিগালি কইতে পারে নাহিকার নাম কইতে পারে শিল্পের নাম কইতে পারে কবির নাম কইতে পারে হ্যাঁ বিশ্ব নবীর মার নাম কি পারি না নবীর বাবার নাম কি পারি না হাসাইনের মার নাম কি পারি না হুসাইনের বাবার নাম কি পারি না জান্নাত কয়টা পারি না কিন্তু শিল্পীর নাম কইতে পারে গায়িকার নাম কইতে পারে বুদ্ধিজীবীর নাম কইতে পারে হ্যাঁ এই সমস্ত সব বলতে পারে কিন্তু ভালো ভালো নাম আজকে ছেলেরা পারে না এই ছেলেরা উনিশ কেন চলে গেল উঠতে পারবেন না আজকে কিন্তু উঠলে আমার শত্রু আজকে উঠা যাবে না আপনারা কিন্তু আমার লেট করে দিছেন আপনারা যেহেতু লেট করছেন আজকে আমিও আপনারা লেট করব ফজর পর্যন্ত গাড়ি চলবো গাড়ি আজকে বন্ধ হইতো না ওয়াজ শুনলেন নামাজ পড়লেন না ওয়াজ কাজে আসবে
আর একটা বুঝ তো ওয়াজ শুনলেন আর সকালে মুয়াজ্জিন আজান দিল আর আপনি ঘুমাইয়া দিলেন এ ওয়াজে জান্নাতে নিব না জাহান্নামে নিব আর জোরে জান্নাত জাহান্নামে কে কি যাবেন হাত তুলেন সবাই মোটামুটি ওয়াজ বুঝতেছে নাকি আব্দুল্লাহ জান্নাতে কে কে যাবেন দুই হাত তুল আল্লাহর দেখো তো জান্নাতে যেতে হলে পৃথিবীতে কিছু করণীয় আছে না নাই আছে দাড়ি রাখিয়া না না রাখিয়া কার কার দাড়ি নাই হাত তুলেন মনে হয় যে সবারই লম্বা দাড়ি হ্যাঁ মাথায় টুকি দিয়া না না দিয়া নামাজ পড়া না না পড়া রোজা রাখিয়া না না রাখিয়া সুদ খাইয়া না না খাইয়া শুনেন কথা বলবেন না বন্ধন রাখিয়া না না রাখিয়া কার কার ঘরে বন্ধ আছে হাত তুলেন কার কার বাড়িতে বন্ধন আছে হাত তুলো আলহামদুলিল্লাহ এই এলাকাটা বহুত ভালো আছে বন্ধন নাই হ্যাঁ এখানে যারা আছে তারও আসেনি দু একজন আসেনি বন্ধনওয়ালা আছে সাই একটু দাঁড়াচ্ছে উবা উবা আজকে বন্ধনের ওয়াজ হবে বলে ইনশাল্লাহ সুদের ওয়াজ হবে বলে ইনশাল্লাহ মিথ্যা কথা বললে কি হয় এটারও ওয়াজ হবে বলে ইনশাল্লাহ নামাজ পড়লে কি হয় না না পড়লে কি হয় এটা হবে বলে ইনশাল্লাহ মাহফিলে থাকলে কি হয় না থাকলে কি হয় এটাও হবে বলে ইনশাল্লাহ এখানে কি মাদ্রাসা হাফিজিয়া মাদ্রাসার দরকার আছে না নাই জোরে আরো জোরে হাফিজিয়া মাদ্রাসা এলাকার মধ্যে থাকলে শান্তি না অশান্তি আরো জোরে আরো জোরে শান্তি কে কে চান দুই হাত তুলে আল্লাহর দেখান বলেন আমিন তো শান্তি পেতে হলে কিছু করণীয় আছে আমি বলে দিব বলে ইনশাআল্লাহ আপনারা ঘুমাই গেছেন কে কে ঘুমাইছেন হাত তুলেন ঠিক আছে ঘুমাইতে পারতেন না কিন্তু আর একজন উঠলে আমি উঠি আর একজন গেলে আমি আপনার পেছনে চলে যাব ওয়াজ শেষ আজকের সাবজেক্ট কি ভুলে গেছে আমি ওয়াজের একটা সাবজেক্ট ধরছি না খুশি করব কাকে আরো জোরে আরো জোরে ইমানটা যদি দুর্বল হয় মানুষ গুনাহ করবে ইমান দুর্বল হলে মানুষ দাড়ি কাটবে ইমান দুর্বল হলে মানুষ চুরি করবে ইমান দুর্বল হলে মানুষ ডাকাতি করবে ইমান দুর্বল হলে জিনা করবে ইমান দুর্বল হলে মিথ্যা কথা বলবে ইমান দুর্বল হলে এই জাবরা জুবরা গুনাহ করবে আবিজাবি চলবে ইমান যদি এক নম্বর হয়ে যায় মানুষ এক নম্বর হীরার মতন মুসলমান হয়ে যাবে সুবহানাল্লাহ আবু বকর ওমর আলী উসমানের মতন ইমানটা যদি হয়ে যায় ভাইয়েরা আমার আল্লাহ তাআলা দুনিয়াতে শান্তি দিবে বেশি না কম আর যেরকম বেশি না কম আমাদের ইমান যদি এক মন এক নম্বর হইতো আমাদের ঘরে কি বন্ধন আসতো কথা বলে না আর ইমানটা যদি মজবুত হয় ঘরে বন্ধন আসবে ঘরে জুয়া থাকবে তাস থাকবে নামাজ বেশি না কম বেশি পড়ো ইমান যদি এক নম্বর হয় পাঁচ ওয়াক্ত পড়ার সাথে আবার আওয়াবিন পড়বে তাহাজ্জুদ পড়বে এশাক পড়বে কোরআন তেলাওয়াত করবে জিকির করবে ফকির মিসকিন অসহায়কে দান খয়রাত করবে এক নম্বর ইমান হলে যদি ইমান দুর্বল হয় জাকাতও দিবে না অনেক মুসলমান আছে জাকাত দেয় না ঠিক না বেটি কথা বলেন না কেন মালদার কিদার বাবা পেশা উদছে যা বেটা মুত্তা বেজাল করছে ভাইর আমার আজকে আমরা ইমানটা মজবুত করে যাব তো ইমানটা মজবুত করে যাব আমানতু বিল্লাহ ইমান আনিলাম কার উপর কথা বলে না আল্লাহ কয়জন হাত তুলব না আল্লাহ কয়জন আল্লাহর কেউ দেখছেন কে দেখছেন কোন একজনও দেখছেন আবু বকর দেখছে ওমর আলী উসমান ফেরাউন নমরুদ সাদ্দাত শাহাবা আবু জাহাল কারুন উতমা আপনার বাবা আপনার মা আল্লাহরে দেখছে জিও বললেন কেন আমি বলছি মা বাবাকে আল্লাহরে দেখছে এই পৃথিবীর কোন মানুষ আল্লাহকে দেখে না একজন দেখছে উনিকে আ
জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ একজন দেখছে উনি নাম উনি হচ্ছে মায়ার নবী দয়ার নবী কামলিওয়ালা নবী হে নবী গো আমি তোমায় ভালোবাসি নবী গো আমি তোমায় ভালোবাসি কেন ভালোবাসি ও নবী আপনি মেরাজে গিয়েছিলেন আল্লাহর সাথে সাক্ষাৎ হয়েছে মুলাকাত হয়েছে এইজন্য আমরা নবীকে বেশি ভালোবাসি জানের সু ভালোবাসি ঠিক না বেঠি ঠিক আর জুরগন ঠিক না বেঠি ঠিক নবীকে কেউ গালি দিলে আমাদের কষ্ট হয় না দারুণ কষ্ট হয় এইজন্য নবীকে আমরা জানের সু বেশি ভালোবাসি বন্ধুরা আমার আল্লাহকে জীবনে কোনোদিন দেখি নাই কোন ব্যক্তি আল্লাহকে কোনদিন দেখি নাই না দেখে দেখে যে বিশ্বাস করেছে এটার নাম হলো ঈমান ওয়া মালাইকাতিহি মশহুর চারজন বড় বড় ফেরেশতা ইসরাফিল জিব্রাইল মিকাইল আজরাইল কুঠি কুঠি মানুষের রূহ টেনে টেনে বাহির করছে মালাকুল আজরাইল কোন ব্যক্তি জীবনে আজরাইলকে দেখছেনি বলেন বন্ধুরা আমার কোটি কোটি লক্ষ লক্ষ মানুষ পৃথিবীর মধ্যে আছে এখনো পর্যন্ত একজন ব্যক্তি আজরাইলকে দেখে নাই কিন্তু না দেখে আমরা শুনে শুনে বিশ্বাস করেছি এটার নাম কি বলতো এটার নাম কি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি এই পৃথিবীর মধ্যে আসমানে চারটি কিতাব নাজিল হলো তাওরাত জবুর ইনজিল এই কোরআন ছাড়া আরো তিনটি গ্রন্থ আছে আমরা কোনোদিন দেখি নাই না দেখে দেখে শুনে শুনে বিশ্বাস করেছি এটার নাম হলো ঈমান ওয়া রুসুলিহি যত নবী আর পয়গম্বর এই পৃথিবীর মধ্যে আসছে কোন ব্যক্তি আদম নবীকে দেখছেন নাকি বলেন ঈসা আলাইহিস সালাতু সালামকে দেখছেন মূসা আলাইহিস সালাতু সালামকে দেখছেন নূহ আলাইহিস সালাতু সালামকে দেখছেন সুলাইমান আলাইহিস সালাতু সালামকে দেখি নাই ঈসা আলাইহিস সালাতু সালামকে দেখি নাই বাবা জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা দেখি নাই কোন নবী দেখি নাই শুনি শুনি বিশ্বাস করেছি এটার নাম হলো ঈমান জুরু জুরু কোন সুবহানাল্লাহ ورسله واليوم الآخر موتر پر আমাদের একটা স্টেশন আছে এই স্টেশনের নাম হলো আলমে বরজক আলমে বরজক মানে কবর আলমে বরজক মানে কবর আলমে বরজক মানে কবর এটা হলো চতুর্থ নম্বর স্টেশন এই চতুর্থ নম্বর স্টেশনের আগে আরেকটা স্টেশন আছে যেটা হলো তিন নম্বর স্টেশন এটার নাম হলো দুনিয়া আলমে আসবাব বস্তুর জগৎ দুনিয়ার জগৎ বাবা রে এই দুনিয়ার জগতে ঠিকঠাক করে চলতে হবে এই দুনিয়ার জগতে আমল সলেন এক কাজ করতে হবে এই আমল সলের আগে আরেকটা স্টেশন ছিল এইটা হলো দুই নম্বর স্টেশন ওই দুই নম্বর স্টেশন হলো মায়ের গর্ভ মায়ের জরায়ু মায়ের জরায়ুর মধ্যে আমরা যখন ছিলাম আমাদের হুঁশ ছিল না জ্ঞান ছিল না বিবেক ছিল না বুদ্ধি ছিল না এই দুই নম্বর স্টেশনের আগে আরেকটা স্টেশন ছিল এটাকে এক নম্বর স্টেশন বলা হয় এক নম্বর স্টেশনের নাম হলো রুহের জগৎ আত্মার জগৎ ওই আত্মার জগতে যখন আমরা ছিলাম আমাদের হুঁশ ছিল না জ্ঞান ছিল না বিবেক ছিল না বুদ্ধি ছিল না আমরা কিছুই বলতে পারিনি ভাইয়ের আমার ওই রুহের জগতের ভিতরে আল্লাহ তাআলা প্রশ্ন করেছিল আলাস্তু বি রব বিকুম আমরা ওই দিন প্রতিশ্রুতি দিয়েছিলাম কলু বালা হা আপনি রব আপনি সব আপনি প্রভু আপনি আল্লাহ আপনি সব রিজিকদাতা হায়াতের মালিককে হায়াতের মালিককে মৌতের মালিককে রিজিকের মালিককে সব কিছুর মালিককে আমরা যেটা দেখি না সেটা দেখে কে জোর বলতে হবে আমরা যেটা দেখি না সেটা দেখে কে আমরা যেটা শুনি না সেটা শুনে কে আমরা যেটা বুঝি না সেটা বুঝে কে আমরা যেটা দিতে পারি না সেটা দিতে পারে কে সব সমস্যার সমাধান করতে পারে কে
আর জুরকনকে বাবা সব সমস্যার সমাধান একমাত্র আল্লাহই করতে পারেন গভীর মনোযোগ বাবারে কোন মানুষ 100% অসুস্থ হইল আল্লাহ ইচ্ছা করলে সুস্থ করতে পারে কোন মানুষ আগুন পড়ে গেল আল্লাহ ইচ্ছা করলে আগুন থেকে রক্ষা করতে পারে নমরুদ কারে আগুন রে ফলাইছিল বল না কেন আগুন থেকে বাঁচাইছে না মারছে কে বাঁচাইছে কে বাঁচাইছে আর জুরকুন কে বাঁচাইছে ফেরাউনের সাথে সংঘর্ষ হইছে কার মুসা আলাইহিস সালাতু সালামের সাথে মুসারে ফেরাউনের সামনেতে বাঁচাইছে কে আর জুরকুন কে গভীর মনোযোগ লম্বা ইতিহাস ওই দিকে যাচ্ছি না বাবা গভীর মনোযোগ কোরআনটা ভালো করে শুনে যাও কোরআনটা ভালো করে শুনে আমল করার জন্য চেষ্টা করবে এই পৃথিবীর জিন্দেগি ছোট্ট কবর জিন্দেগি বড় দুনিয়ার জিন্দেগি ছোট্ট জান্নাতের জিন্দেগি বড় দুনিয়ার জিন্দেগি ছোট্ট জাহান্নামের জিন্দেগি বড় দুনিয়ার জিন্দেগি ছোট্ট কিয়ামতের জিন্দেগি বড় দুনিয়ার জিন্দেগি ছোট্ট হাশরের জিন্দেগি বড় দুনিয়ার জিন্দেগি ছোট্ট ফুলছারাতের জিন্দেগি বড় দুনিয়ার জিন্দেগি ছোট্ট কিয়ামতের জিন্দেগি বড় দুনিয়ার জিন্দেগি ছোট্ট জান্নাতের জিন্দেগি বড় দুনিয়ার জিন্দেগি ছোট্ট জাহান্নামের জিন্দেগি বড় এই জন্য বাবারে এই পৃথিবীটা হলো 3 নম্বর স্টেশন 1 নম্বর স্টেশনে আমরা রুহের জগতে ছিলাম বাবা রুহের জগতের হিসাব আল্লাহর দরবারে দিতে হবে না 2 নম্বর স্টেশন মায়ের গর্ভ হিসাব আল্লাহর আদালতে দিতে হবে না 3 নম্বর স্টেশন দুনিয়া 3 নম্বর স্টেশন হলো দুনিয়া আল আসবাব বস্তুর জগৎ 3 নম্বর স্টেশনের হিসাব আল্লাহর দরবারে দিতে হবে 3 নম্বর স্টেশনের হিসাব আল্লাহর দরবারে দিতে হবে কেননা এই পৃথিবীর জমিনে আল্লাহ হায়াত দিয়েছে এই পৃথিবীর জমিনে মাটি দিয়েছে এই পৃথিবীর জমিনে বাড়ির ব্যবস্থা করেছে এই পৃথিবীর জমিনে আল্লাহ রিজিকের ব্যবস্থা করেছে এই পৃথিবীর জমিনে তোমাকে ছেলে দিয়েছে এই পৃথিবীর জমিনে আল্লাহ তোমাকে মেয়ে দিয়েছে এই পৃথিবীর জমিনে তোমার হায়াত দিয়েছে এই পৃথিবীর জমিনে আল্লাহ চোখ দিয়েছে এই পৃথিবীর জমিনে আল্লাহ তোমাকে নাসিকা দিয়েছে এই পৃথিবীর জমিনে আল্লাহ 2টি হাত দিল এই পৃথিবীর জমিনে 2টি পা দিল এই পৃথিবীর জমিনে নার্ভ দিল পৃথিবীর জমিনে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে সুন্দর করে আল্লাহ তাআলা একটি মানুষ পুতুলের মতো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সুন্দর একটি মানুষ সৃষ্টি করে দিল লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িব এত সুন্দর করে আল্লাহ তাআলা তোমাকে আমাকে সৃষ্টি করেছে ভাইরা আমার এত সুন্দর করে সৃষ্টি করার পরে যদি আল্লাহর গোলামি না করো আল্লাহর কুদরতের পরে সিজদা না দাও বাবারে যদি নাফরমানি করো বেঈমানি করো 3 নম্বর স্টেশনে যদি গোলামি না করো আলমে আসবাব আলমে বস্তু আলমে আসবাব বস্তু জগৎ দুনিয়ার জগৎ এই পৃথিবীর জমিনে যদি ঠিকঠাক করে না চলো উল্টা পাল্টা চলে যদি 4 নম্বর স্টেশনে চলে যাও 4 নম্বর স্টেশনের নাম হলো আলমে বর্জক কঠিন ভয়ঙ্কর একটি জায়গা এই আলমে বর্জকের কথা আল্লাহ কোরআনে প্রশ্ন করে দিলেন أفلا يعلم إذا بعثر ما في القبور وحصل ما في الصدور سبحان الله والحمد لله عملوا عملوا سبحان الله والحمد لله لا إله إلا الله ওই মুরব্বী দুজন ঘুমাইতেছে মাইক ছেড়ে দে দোয়া করে লাই কি বলেন দোয়া করবো কই যাস জলদি যা 2 মিনিট আসবি বেটা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আর জোরে সুবহানাল্লাহ ওয়ালা ইলাহা আর জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আর জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা আর জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ গভীর মনোযোগ
বাবারে এই তিন নম্বর স্টেশনের গুরুত্ব দিতে হবে তিন নম্বর স্টেশনে উল্টা পাল্টা চললে হবে না আমলে সলে নেক কাজ করে করে যেতে হবে বাবা যেই কাজটা করলে ঈমান মজবুত হবে যেইভাবে চললে ঈমানটা মজবুত হবে যেইভাবে আমল করলে ঈমানটা মজবুত হবে বাবারে এইজন্য আমরা ঈমানটা মজবুত করার জন্য চেষ্টা করব জোরে জোরে বলে দি ইনশাআল্লাহ বাবা আমরা বেশি বেশি করে ইস্তিগফার পড়ব বেশি বেশি করে তওবা করব বেশি বেশি করে তওবা করব যত বেশি তওবা করবেন ঈমান মজবুত হবে যত বেশি তওবা করবেন ঈমান মজবুত হবে যত বেশি সদকা দিবেন ঈমান মজবুত হবে যত বেশি বেশি সদকা দিবেন ঈমান মজবুত হবে যত বেশি বেশি নামাজ পড়বেন ঈমান মজবুত হবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে শুধু হবে না বাবারে পাঁচ ওয়াক্ত নামাজের সাথে সাথে ইশরাকের নামাজ পড়তে হবে আউয়াবিনের নামাজ পড়তে হবে তাহাজ্জুদের নামাজ পড়তে হবে জিকির করতে হবে মা বাবার খেদমত করতে হবে আলিম উলামাদের সম্মান করতে হবে পাড়া প্রতিবেশীর হক আদায় করতে হবে মিথ্যা বলা যাবে না চুরি করা যাবে না সুদ খাওয়া যাবে না ঘুষ খাওয়া যাবে না পরের হক নষ্ট করা যাবে না এই সমস্ত আমল যদি করতে পারো ঈমান মজবুত হয়ে যাবে বাবা ঈমানটা যদি মজবুত হয়ে যায় ঈমানটা যদি মজবুত হয়ে যায় ঈমানটা যদি মজবুত হয়ে যায় মালাকুল মউত যেই দিন রূহটা টেনে টেনে বাহির করবে ইমানের সাথে মৌত হবে শাহাদত নসিব হবে ইমানের সাথে মৌত হবে শাহাদত নসিব হবে মরার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সুব্যবস্থা করে দিবেন কে আর জোরে কোন কে বাবা আমরা এই পৃথিবীর মধ্যে সুখ চাই না এই পৃথিবীর মধ্যে আমরা সুখ চাই না এই পৃথিবীর মধ্যে বেশি বেশি করে গোলামি করব বেশি বেশি করে সিজদা দিব বেশি বেশি করে সৎকা দিব বেশি বেশি করে তওবা করব বেশি বেশি করে বন্ধুর হক আদায় করব বেশি বেশি মায়ের সেবা করব বেশি বেশি বাবার সেবা করব বেশি বেশি আলিম ওলামাদেরকে মায়া করব বেশি বেশি মাদ্রাসার প্রতি খেয়াল দিব বেশি বেশি মসজিদে যাব বেশি বেশি ভালো ভালো কাজ করব এই সমস্ত কাজ করে যদি তুমি কবর যেতে পারো বাবারে কবর প্রশস্ত করে দিবে কে কবর নূর করবে কে আল্লাহ তাআলা তোমার আমার কবর প্রশস্ত করে দিবে আল্লাহ তাআলা তোমার আমার কবর নূর করে দিবে আল্লাহ তাআলা তোমার আমার কবর নূর করে দিবে গুলজার করে দিবে নূরে নূরান্বিত করে রঙিন করে দিবে গভীর মনোযোগ বাবা এই জন্য এক কবি বারবার বলতেন মাটির নিচে বাড়ি আমার মাটির নিচে ঘর মাটির নিচে বাড়ি আমার মাটির নিচে ঘর একাই একা থাকবো রে মন একা একা থাকবে রে মন মনে কি তোর পরে ধরে মন মাটির নিচে বাড়ি আমার মাটির নিচে ঘর মাটির নিচে বাড়ি আমার মাটির নিচে ঘর কবি বারবার এই কথা বলতেন আর চোখের কোনা দিয়ে পানি পড়তো কবি বেশি বেশি বলতো মাটির নিচে একা একা থাকবো পোকা মাকড়ের ঘর অন্ধকার কবর আলো নাই বাতি নাই সাথী নাই বন্ধু নাই মা থাকবে না ছেলে থাকবে না বন্ধু থাকবে না টাকা পয়সা থাকবে না খাট পালং থাকবে না খেতা বালিশের কোনো সুব্যবস্থা থাকবে না এমন একটা বাড়ি যার নাম হলো কবর যার নাম কবর এই জন্য নবীজি উম্মতকে দুইটি দাওয়াত বেশি বেশি করে দিয়েছেন এই জন্য নবীজি উম্মতকে দুইটি দাওয়াত বেশি করে দিয়েছেন বলেছেন মৌতির জিকির মৌতির ফিকির করো আমার উম্মতেরা মৌতির জিকির মৌতির ফিকির করো আমার উম্মতেরা মৌতির জিকির মৌতির ফিকির করো আমার উম্মতেরা কোরআনের জিকির কোরআনের ফিকির করো আমার উম্মতেরা ও এলাকার জনগণ তোমাদের কিসমত ভালো এখানে কোরআনিয়া মাদ্রাসা আছে দিন রাত্রি ২৪টি ঘন্টা কোরআন তেলাওয়াত হয় এখানে কোরআনের হাফিজ বাহির হয় এলাকার জনগণ তোমাদের তকদির বলো কিসমত বলো এলাকার মধ্যে যত কবরবাসী থাকবে এলাকার মধ্যে যত কবরবাসী থাকবে এখানে যদি একটি হাফিজিয়া মাদ্রাসা থাকে ছেলেরা যত তেলাওয়াত করবে ছেলেরা যত তেলাওয়াত করবে এই গ্রামে রহমত নাজিল হবে এই গ্রামে বরকত নাজিল হবে এই গ্রামের মধ্যে সকিনা নাজিল হবে এই গ্রামের কবর আজাব আল্লাহ মাফ করে দিবে বাবা এই গ্রামে কলেরা হবে না এই গ্রামে ডায়রিয়া হবে না এই গ্রামে কোনোদিন আসমানি গজব হবে না জেসমিনি গজব হবে না হাওয়াই গজব আসবে না বাতাসের গজব আসবে না মাটির গজব আসবে না পাহাড়ের গজব আসবে না এক
একমাত্র কোরআনের কারণে সমস্ত আপদ বিপদ মুসিবত থেকে হেফাজত করতে পারে কে আর জুরে কোন কে এইজন্য দুটো আমল বেশি করে করব মউতের জিকির মউতের ফিকির মউত 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 কবর কবরের মুরাকাবা বেশি করে করব নামাজ পড়ে সেজদা পড়ে পড়ে আল্লাহর কাছে কান্দো মাবুদ মাবুদ গো দুনিয়া ছাড়তে হবে বাড়ি ছাড়তে হবে গাড়ি ছাড়তে হবে টাকা ছাড়তে হবে অর্থ বুদ্ধি বিবেক সব কিছু ছাড়িয়া এতিমের মতন সাজিয়া সাদা কাপড় পরিয়া তিনটি বার যেই দিন দিয়ে দিবে নাভির মধ্যে একটি বার থাকবে মাথার উপরে একটি বার থাকবে পায়ের নিচে একটি বার থাকবে তিনটি কাপড়ের সুব্যবস্থা থাকবে সাদা কাপড় পরাইয়া যেই দিন দুলার মতো সাজাইয়া অন্ধকার কবরে যেই দিন শোয়া দিবে মিল্লাহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিন্নাহা নুখরিজুকুম তারাতান উখরা পড়ো মিন্না خلقناكم وفيها نغيدكم ومنها বন্দারে মাটি দিয়ে সৃষ্টি করেছি এই মাটির মধ্যে আবার যেতে হবে এই মাটি থেকে আবার পুনরুজ্জীবন করব কে আর জুরকন কে বাবা প্লাস্টিক কলিমার অর্থটা তো আমি ছেড়ে দিয়েছি আমার মনে আছে والقدر خيره وشره ভালো মন্দ ফয়সালার ব্যবস্থা করে কে والباس بعد الموت মরার পরে জিন্দা করে কে আর জোর করে মরার পরে জিন্দা করে কে আল্লাহ করতে পারে না পারে আর জোর কোন করতে পারে না পারে মরা মানুষ জিন্দা করে আল্লাহ দেখাইছেন বাবা অনেক লম্বা ইতিহাস ওইদিকে আমি যাচ্ছি না গভীর মনোযোগ এদিকে চাও ভালো করে বুঝো ভালো করে শেখো দুনিয়া ছাড়তে হবে বাড়ি ছাড়তে হবে দুনিয়ার বাজার ছাড়তে হবে বাবারে দুনিয়ার নাটক সিনেমা সব কিছু ছাড়িয়া এতিমের মতন হইয়া অন্ধকার কবরে যেই দিন যাইবা ওই দিন তুমি বুঝতে পারবে টের পাইবা দুনিয়াটা কি কবরটা কি এই জন্য কবরের জিকির কবর ফিকির বেশি বেশি করে করতে হবে বাবা হাতে ধরে পায়ে ধরে দুটি কথা বলে যায় হাতে ধরে পায়ে ধরে দুটি কথা বলে যায় বাবা এই জন্য কবর যেই দিন যাবেন যাওয়ার সময় কি করতে হবে কি নিতে হবে বাবা রে আপনি যদি খালি হাতে কবর যান বিপদ বেশি না কম বিপদ বেশি না কম খালি হাতে আপনি ওই যে কবর যেতে পারবেন না গভীর মনোযোগ বাবারে দুনিয়ার মধ্যে ছেলে নতুন শাদি করলো দুনিয়ার মধ্যে ছেলে নতুন বিয়ে করলো বিয়ে করার একদিন দুই দিন পরে তার স্ত্রী লে বউ লইয়া শ্বশুর বাড়িতে গেছে শ্বশুর বাড়িতে যাওয়ার পরে হাতে কোনো ফল নিল না মিষ্টি নিল না কোনো কিছু নিছে না শ্বশুর শাশুড়ি কয় কত বড় বেয়াদব জামাই আমার বাড়িতে আইলো কিছু আনলো না হরিশ শ্বশুরে কয় জামাই করো কত বড় বেয়াদব নতুন বিয়া করছে মাইয়া লইয়া আমার বাড়িতেছে আমার বাড়িতে কোনো কিছু আইছে না দুনিয়ার খবর বাবা শ্বশুর শাশুড়ি মানতে পারে না নতুন বিয়ে করলো শ্বশুর বাড়িতে কেমনে আইলো হাতে কিছু আনলো না শালা শালির কয় শালি শালার কয় কি করলো কি করলো বন্ডার কই বিয়ে দিলাম বন্ডার কই বিয়ে দিলাম বাবা রে দুনিয়ার মানুষের সামান্য জিনিসের জন্য সহ্য হয় না গভীর মনোযোগ বাবা রে ওই দুলাবাই যদি কিছু বিস্কুট আনে চকলেট আনে কিছু মিষ্টি তরমুজ নিয়ে যদি বাড়িতে আইতে পারে শ্বশুর খুশি শাশুড়ি খুশি শালা শালি খুশি নিজের স্ত্রী আরো বেশি খুশি ঠিক না বে ঠিক না খালি হাতে আইলে আপনিও তো কইবেন কত বড় ব্যর্থ এখন কিছু কইতেন না কিন্তু মনে মনে কয় কয় কয়